সুন্নতে খাতনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার বন্ধ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলের পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নতে খাতনার জন্য অ্যানেস্থেশিয়া দেওয়া হয় শিশুটিকে। এরপর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ডক্টর এস এম মুক্তাদির সহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন আইহামের বাবা। এছাড়া মামলায় পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। দর্শক, এ ব্যাপারে আরো তথ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আইহামের মৃত্যু ঘিরে আপনার কাছে কি কি তথ্য আছে এখন আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ লাবণী, যেমনটি বলছেন আপনি, আসলে ইউনাইটেড হাসপাতালের যে শিশুর মৃত্যুর ঘটনা, আপনি জানেন যে ঘটনা করার সময় কিন্তু একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যার নাম আয়ান। ঠিক তার কয়দিন পরেই তার রেস্ট আসলে না কাটতে আইহাম নামে আরেকজন চতুর্থ শ্রেণীর ছাত্র, যে আইডিয়াল কলেজ এই স্কুলে অ্যান্ড কলেজে পড়ে, এবং তার মৃত্যুর ঘটনা ঘটেছে গতকালকে, কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটে। এবং আমরা জানি যে সন্ধ্যার পরপরই, তার মৃত্যু ঘটনার পরপরই কিন্তু তার বাবা হাতিরঝিল থানায় একটি মামলা করে, এবং তারপরে এবং পুলিশের সহযোগিতায় কিন্তু তাকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এবং তারপরে আমরা এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে অবস্থান করছি। এবং তার এছাড়াও যদি একটু যদি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের সাথে রমনা জোনের ডিসি তিনি কথা বলেছেন, এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্তের জন্য ওই যে আর হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, সেটি কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে, এবং সেই সাথে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছে এবং আরেকজন যে হাসপাতাল পরিচালনার যে একজন সদস্য রয়েছে। তো এছাড়া তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তদন্তের সাপেক্ষে কিন্তু আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে পারবে, এবং একই সাথে তারা কিন্তু আলামত সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে, এবং সেটি এখন আপাতত পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। আর একটু আগে আমরা যে ছেলেটি মারা গিয়েছে, আসলে আয়হান তার বাবার সাথে আমরা কথা বলেছি, তার বাবা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, এখানে 11টার দিকে তার লাশ আসলে তাদের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু আসলে বিভিন্ন জটিলতার কারণে কিন্তু তার লাশ ঠিক 5টায় তার বাবার কাছে হস্তান্তর করবে, এমন একটি বিষয় আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং তার সাথে আমরা এতক্ষণ এখানে কথা বলেছি, এবং সেই সাথে তিনি আমাদেরকে সেই বিষয়টি কিন্তু পুরোভাবে তুলে ধরেছেন। তো লাবণী, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আইহামের মৃত্যুর যে আসলে মর্মান্তিক ঘটনা, শুনতে কথায় মর্মান্তিক ঘটনা সর্বশেষ খবর। ধন্যবাদ নিশাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুন্নতে খাতনা করাতে যে আইহামের মৃত্যু ঘটেছে আকস্মিকভাবে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।